সামনেই পৌর ভোট, কি বলছেন প্রার্থীরা, কার দখলে থাকবে পৌরসভা, এসব নিয়েই দেখুন আমাদের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট। এখন দেখুন 22 নম্বর ওয়ার্ড। পৌর ভোটের দাবামা বেজে গেছে, আর সেই সঙ্গে সমস্ত প্রার্থীরাই নেমে পড়েছেন প্রচারের কাজে। পৌর ভোটের আগে নিউজ নোমান্সল্যান্ডের বিশেষ অনুষ্ঠান মিশন পৌর ভোট, এই অনুষ্ঠান নিয়ে আমরা চলে এসেছি বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডে। এই 22 নম্বর ওয়ার্ড মূলত তৃণমূলের হাতেই ছিল। 2015 নির্বাচনে এই ওয়ার্ড থেকে মনোনীত হয়েছিলেন তৃণমূল, তারপর কেটে গেছে 7টা বছর। এবছর মূলত এই ওয়ার্ডের চতুর্মুখী লড়াই। এই ওয়ার্ড থেকেই দীর্ঘদিনের তৃণমূল নেতা এবং 15 বছরের কাউন্সিলর, তিনি এবছর নির্দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। প্রচারের মাঝে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী বিনয় রতন পোদ্দারকে। রতনবাবু, প্রথমে আপনার কাছে জানতে চাইব যে দীর্ঘদিনের কাউন্সিলর, দীর্ঘদিনের তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা, তারপর এবছর নির্দলের হয়ে দাঁড়ানো কেন? না, আমরা মাঝে পৌরসভায় অনাস্থানের পরের থেকে আমরা বিজেপিতে যোগ দিয়েছিলাম। বিজেপি নিজেদের বোনকে ক্যান্ডিডেট করাতে আমরা নির্দলে প্রার্থী হয়েছি। কি বলছেন ওয়ার্ডের সাধারণ মানুষের সঙ্গে তো দীর্ঘদিনের সম্পর্ক, তাদেরকে নতুন করে কি বলছেন? মানুষই বলেছে আমাকে নির্দলে দাঁড়াতে, যার জন্য আমি প্রার্থী হয়েছি। এখন সেটা তো নিয়ে কিছু ভাবিনি, সেটা সময় বলবে। প্রথমে তৃণমূলের সঙ্গে যুক্ত থাকা, তারপরে বিজেপিতে যাওয়া, এবছরের পৌর নির্বাচনে আপনার মূল প্রতিদ্বন্দ্বিতে? মূল প্রতিদ্বন্দ্বী আমার বিজেপির ক্যান্ডিডেট। তৃণমূলটা কোনো ফ্যাক্টর না? না, তৃণমূল কোনো ফ্যাক্টর না। জেতার ব্যাপারে কতটা আশাবাদী আপনি? 100% জিতব, জনগণ আমার সঙ্গে আছে, 100% জিতব। জয়ের পর এলাকার প্রথম কাজ কী হবে? উন্নয়ন, বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন, বিভিন্ন উন্নয়ন পরিকল্পনা থাকবে, সেই কাজগুলোই করতে হবে। একদমই, জয়ের ব্যাপারে 100% আশাবাদী এবং জয়ের পর সাধারণ মানুষের সঙ্গেই থাকবেন, এমনটাই কিন্তু দাবি নির্দল প্রার্থী রতন পোদ্দার। আমাদের সঙ্গে আছেন বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের সিপিআইএম প্রার্থী অজিতেশ রায়। এই বছরের ভোটের আপনাদের মূল ইস্যু কি হচ্ছে? আমাদের মূল ইস্যু হচ্ছে বিরোধীরা যেভাবে মানুষের কণ্ঠরোধ করছে, বক্তব্য প্রকাশ করতে দিচ্ছে না, তার বিরুদ্ধে আমাদের মূল ইস্যু। এবছরের পৌর নির্বাচনে আপনার মূল প্রতিদ্বন্দ্বী কে আর কি? প্রতিদ্বন্দ্বী বলতে আমি টিএমসিকেই প্রাধান্য দিচ্ছি বেশি, ঠিক আছে? কদিন আগেই নির্বাচনে দেখা গেছে টিএমসির, বিধানসভা নির্বাচনে টিএমসির ব্যাপক জয় হয়েছে, এবং তারপর আপনারা সাধারণ মানুষকে কি বলছেন, মানে কি ইস্যুতে আপনারা প্রচারটা করছেন এবার? লোকাল ইস্যু নিয়ে প্রচার করছে এটাই যে কিছুদিন আগে প্রত্যেককে মোবাইল কিনে দিয়েছে, কিন্তু মোবাইল করে রিচার্জে টাকা দিচ্ছে না। আমাদের যদি আমরা জিততে পারি মিউনিসিপ্যালিটি বনগাঁ বিধানসভায়, প্রত্যেক এলাকায় আমরা কানেকশন করে দেবো ওয়াইফাই জোন দিয়ে। প্রত্যেকটা জিতার পরে আমরা ওয়ার্ড কমিটি করবো, যে ওয়ার্ড কমিটির মাধ্যমে এটা ডিসাইডেড হবে যে কোথায় কাজ হবে, কী হবে, ওরাই সিদ্ধান্ত করবে। আমি কমিশন হয়েছি বলে আমি নিজে করবো এরকম কোনো বিষয় আমার থাকছে না। প্রত্যেককে নিয়ে আলোচনার মাধ্যমে এটা আমরা করতে চাই। দেখা গেছে রাজ্য স্তরে বিভিন্ন সময় বিজেপিও আপনাদের আক্রমণের লক্ষ্য হয়েছে, আপনার এবারের লক্ষ্য কি বিজেপিকে তেমনভাবে প্রাধান্য দিচ্ছেন না? রাজনৈতিকভাবে আমরা বিজেপি আমাদের শত্রু, টিএমসি আমাদের শত্রু, ওদের বিরুদ্ধে আমরা আগে যেরকম লড়েছি এখন আমরা সেই লড়াই চালিয়ে যাবো, যতদিন পর্যন্ত আমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে, পশ্চিমবঙ্গকে পুনরুদ্ধার করতে না পারবো। বনগাঁ মিউনিসিপ্যালিটিকে আমরা এবার যেভাবে সাড়া পাচ্ছি, আমার মনে হয় আমার 22 নম্বর ওয়ার্ডে আমার জয় নিশ্চিত। মানে জয়ের ব্যাপারে 100% আশাবাদী? 100% নিশ্চিত আমার জয় হবেই।
মানুষ ওদের সঙ্গে ঘুরছে সবই করছে, কিন্তু ভোট বাক্সে গিয়ে প্রমাণ করে দেব যে না, বামরা মরে যায়নি, বামরা এখনও আছে, বামফ্রন্ট প্রার্থী জিতবে আমাদের বনগাঁ প্রত্যেকটা ওয়ার্ডে এবং তার সঙ্গে আমিও জিতব। নম্বর ওয়ার্ডটা একটু পিছিয়ে পড়া ওয়ার্ড, সেখানে দাঁড়িয়ে যদি জয় হয় তাহলে প্রথম কাজ কি হবে? প্রথম কাজ ওই যে বললাম, যেসব বাচ্চাদের মোবাইল কিনে দিয়েছে, মা বাবার সঙ্গে প্রায় ঝগড়া, মোবাইলে টাকা ভরতে পারছে না, আমরা প্রত্যেক জায়গায় ওয়াইফাই কানেকশন করে দেবো যাতে কোনো পয়সা লাগবে না। প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ড কমিটি করা হবে, তাদের মাধ্যমে কাজ হবে কোথায় কী হবে না হবে। একদমই, ভোটে জয়লাভ করলে সিপিএম প্রার্থী তিনি ওয়ার্ডের মধ্যে ফ্রি ওয়াইফাই জোন করে দেবেন, এমনটাই আশ্বাস দিচ্ছেন সাধারণ মানুষকে। বাইশ নম্বর ওয়ার্ডে ভোট প্রচারের মধ্যে এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বিজেপি প্রার্থী শিউলি মজুমদারকে। প্রথমেই শিউলিদেবীর কাছে জানতে চাইব যে এইবার প্রথম নির্বাচনের ময়দানে কি বলছেন সাধারণ মানুষকে? সাধারণ মানুষকে বলছি, আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এসেছি সাধারণ মানুষজনের পদ্মফুলকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করেন। এবছরের পৌর নির্বাচনে আপনার মূল প্রতিদ্বন্দ্বীকে? আমার মূল প্রতিদ্বন্দ্বী আছেন নির্দল প্রার্থী বিনয় রতন পোদ্দার মহাশয়। কেন, তিনি তো বিজেপিতে যোগদান করেছিলেন, তিনি আবার নির্দলে দাঁড়ালেন? হ্যাঁ, নির্দলে দাঁড়ালেন, সেটা তার ব্যক্তিগত, একান্ত ব্যক্তিগত মতামত, সেটা তো আমি কিছু বলতে পারি না। তৃণমূল প্রার্থী সুকুমার রায়, তিনি কিন্তু সবাইকেই বলছেন যে সবাইকেই সমানভাবে তিনি জোর দিচ্ছেন, কি তৃণমূলকে কি আপনার কোনোভাবেই লড়াইয়ের অংশ ভাবছেন না? না, লড়াইয়ের ময়দানে দাঁড়িয়ে তো কাউকে মানে দুর্বল ভাবা যাবে না। লড়াইতে যখন নেমেছি, আমার প্রতিপক্ষ যারা, সবাইকে দুর্বল ভাবলে চলবে না, কিন্তু আমরা জয়ী হব। এটা হচ্ছে জয়ের ব্যাপারে কতটা আশাবাদী? একদম 100% আশাবাদী। যদি কোনো যদি জিতে যান 22 নম্বর ওয়ার্ডে, তাহলে সাধারণ মানুষের জন্য কি কাজ করবেন? সাধারণ মানুষের জন্য কাজ বলতে, আমার বেকার সমস্যাটা আগে দেখতে হবে, কারণ ঘরে ঘরে যে বেকারের সমস্যাটা আছে সেটাকে আগে দেখতে হবে। আর যেসব মানুষ আমাদের, যারা এই 21-এর ভোটের পরে যারা নির্যাতিত হয়েছে, তাদের পাশে দাঁড়িয়ে তাদের জন্য যতটা সম্ভব আমি কাজ করব। এই ওয়ার্ডটি মূলত পিছিয়ে পড়া, মানে বিভিন্ন রকম সমস্যা আছে, কোন সমস্যাটাকে প্রথম জোর দেবেন? সমস্যা বলতে, আমাদের ধরুন ড্রেনটা একটা বড় সমস্যা আমাদের এই ওয়ার্ডে, জল নিকাশি ব্যবস্থা যেটা আর কি, সেটাকে সবথেকে আগে দেখতে হবে। তারপরে সাধারণ মানুষের ঘরে গিয়ে দেখতে হবে কার কি সমস্যা। 22 নম্বর ওয়ার্ডের মানুষের একটা মূল সমস্যা হচ্ছে, যেটা স্টেশনের উপর থেকে রাস্তা নেই, যেটা ফ্লাইওভার, সেটা তো কেন্দ্র সরকারের আওতায়, আপনারা কি কোনোভাবে এই বিষয়টা জোর দেবেন? একদম একদম, কারণ সেটা নিয়ে আমরা অলরেডি শুরুই করে দিয়েছি। আমরা আমাদের যে মন্ত্রী সাহেব আছেন শান্তনু ঠাকুর মহাশয়, তার কাছে আমরা সমস্ত নথিপত্র জমা দিয়েছি যাতে খুব তাড়াতাড়ি কাজটা শুরু হয়, এবং আমরা আশাবাদী যে 23 সালে কাজটা শুরু হবে। হ্যাঁ, ফ্লাইওভার কিংবা মানে লেভেল ক্রসিং, এটা হবে, এটা আমরা আশাবাদী। একদমই, 22 নম্বর ওয়ার্ডের যেটা মূল সমস্যা, যে রেল ব্রিজ বা রেল ক্রসিং, সেই সমস্যার সমাধান করবেন বিজেপি প্রার্থী, এমনটাই আশ্বাস দিলেন তিনি। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি বনগাঁ পৌরসভার 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী সুকুমার রায়কে। একদমই ভোটের প্রচারে বা ভোটের ময়দানেতে এই তো প্রথম, কি বলছেন সাধারণ মানুষকে ওয়ার্ডবাসীকে? দেখেন, আমি দিদির আশীর্বাদ পেয়ে তৃণমূল পার্টির সিট পেয়েছি, আর সবচাইতে বড় জিনিস হচ্ছে আমাকে এই ভোটের প্রচারে যখন যেখানে যাচ্ছি সেখানে খুব খুব ভালো মানুষের মনে আমার প্রতি দেখলাম খুব চাহিদা আছে। তা মানুষের আশীর্বাদ যদি আমি পাই,
তাহলে আমি জিতে যাব। এবছরের নির্বাচনে সাধারণ মানুষকে কি প্রতিশ্রুতি দিচ্ছেন বা কি বলছেন তাদেরকে? দেখেন কি দেব, দিদি তো অনেক কিছু দিয়েছে, 69 খানা 68 খানা প্রকল্প রয়েছে দিদির, জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত দিদি সবই কিছু করে দিয়েছে। আর আমার কাজ কি, দিদি আর নতুন নতুন কি প্রকল্প করবে সেইগুলো আমার সাধারণ মানুষকে সেটা পৌঁছে দেওয়ার কাজ, আমি তো দিদির বাহক। এবছরের পৌরসভা নির্বাচনে আপনার মূল প্রতিদ্বন্দ্বীকে? আমার হিসাবে তো কেউ নেই, কিন্তু কাউকে কম নেওয়া ভালো নয়। বিজেপি আছে, নির্দলে প্রার্থী আছে, তিনি 15 বছর এখানে ছিলেন, তানারও একটা এখানে কিছু আছে, তা আমার মনে হয় না তারা কিছু করতে পারবে, কিন্তু জনগণ আমাকে খুব ভালো রকম চাইছে এটা আমি মাঠে নেমে বুঝতে পারছি। 22 নম্বর ওয়ার্ডে তো সিপিআইএমও প্রার্থী দিয়েছে। হ্যাঁ, সিপিএম তো নেই এখানে, 2-4টে মাত্র আছে, যে দাঁড়িয়েছে সে আমাদের এই এলাকার লোক, আমাদের এই ভাই বন্ধু সব। এলাকাটা মূলত একটু পিছিয়ে পড়া সাধারণ মানুষের বসবাস, সেই জায়গাতে তাদেরকে কি বলছেন গিয়ে? তাদেরকে বলছি দেখেন, আমাদের এইখানে সবচাইতে বড় প্রবলেম, যেমন বৃষ্টি যখন আসে, জল যখন জমে, তখন ড্রেনের খুব দরকার, এখানে জল যাওয়ার কোনো রাস্তা নেই। তাদেরকে আমার এই কাজগুলো দিদির কাছ থেকে এনে এই কাজগুলো করে দিতে আমি এটাই বলছি। এখানে যিনি নির্দল প্রার্থী হয়েছেন, তিনি তো তৃণমূল নেতা ছিলেন, তারপর তিনি বিজেপিতে যোগদান করেছেন, কাউন্সিলর ছিলেন, তিনি কতটা ফ্যাক্টর হবে বলে মনে হচ্ছে? আমার মনে হয় এবছরে তার ফ্যাক্টর তেমন কিছু না, কেননা ইনি দীর্ঘ 15 বছর এখানে রয়েছে, মানুষের পাশে থাকেনি, তারপরে কি হয়েছে, দলটাকে ছেড়ে আবার বিজেপিতে গেল, বিজেপিতে আবার সিট না পেয়ে আবার নির্দল গেল, তা আমার মনে হয় না যে মানুষ অতটা তাকে গুরুত্ব দেবে। চতুর্মুখী লড়াই হলেও এবছর 22 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী তিনি সকলকেই সমানভাবে প্রতিদ্বন্দ্বী মনে করছেন এবং পাশাপাশি তিনি সাধারণ মানুষের জন্য নিকাশি সমস্যার সমাধান করবেন বলেও আশ্বাস দিচ্ছেন।